কত কথা আমি লুকিয়ে রেখেছি ভেজা চলে, যেতে হলে কোনো বাধা নেই বলি যা চলে। কত কথা আমি লুকিয়ে রেখেছি ভেজা চলে, যেতে হলে কোনো বাধা নেই বলি যা চলে। থাকবার যে থেকে যাবে সে তো আজীবন, বিজ্ঞানে বিশ্বাসী নয় মায়ার বাঁধো। শয়ে শয়ে রাত দিন পেরোচ্ছে জলের মতো, রোজ রাতে স্মৃতিরা এসে বেশ জমায়ে থতো। পরিমাণ মতো বালিশ ভিজিয়ে দিয়ে হুট করে তারা কোথাও যেন পালিয়ে যেত, টুক করে তারা কোথাও যেন উধাও হতো, হুট করে তারা কোথাও যেন পালিয়ে যেত, করে তারা কোথাও যেন উধাও হতো। থ্যাংক ইউ বন্ধুরা, যারা যারা এসছেন বা আসছেন বা আজকে আমার সাথে ছিলেন। অনেকেই শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন, আমার প্রচণ্ড ভালো লাগছে, এক এক করে সব কথা বলবো। তার আগে একটু গাই। আর আমি যেটা চাই না ন্যাচারালি, উপহার মারফত, উপহার এবং ভালোবাসার খাতিরে শেয়ার করে দেবেন, ছড়িয়ে দেবেন, যেটা আমি ন্যাচারালি বলে থাকি না, আজকে বললাম। ইচ্ছে হলে নিশ্চয়ই ছড়িয়ে দেবেন, শেয়ার করবেন, আমাকে ট্যাগ করে হোক, আমাকে মেনশন করে হোক। আমি চলে যেতাম, ভুলে যাওয়া যদি তোমায় যেত আমিও ভুলে যেতাম, ক্ষতগুলো যদি মিটিয়ে দিত সব স্মৃতির দাম, নিলামের কোনো বাজারেই নিজেকে বেচে দিতাম, নিলামের কোনো বাজারেই আজ গান বাঁধে কথার ছলে। প্রতিদিনই আমি জন্ম নি তোকে পাব বলে, সব শক্তি কি খুঁজে যাবে তোকে ছুঁতে পেলে, তবু শেষমেশ গাল ভেজাই নোনা জলে। শুধু নয় হরমোন সব গেছে ভুলে, শয়ে শয়ে রাত দিন পেরোচ্ছে জলের মতো, রোজ রাতে স্মৃতিরা এসে বেশ জমায়ে থতো। পরিমাণ মতো বালিশ ভিজিয়ে দিয়ে হুট করে তারা কোথাও যেন পালিয়ে যেত, টুক করে তারা কোথাও যেন উধাও হতো, হুট করে তারা কোথাও যেন পালিয়ে যেত, তারা কোথাও যেন উধাও হতো।
তো কথা আমি লুকিয়ে রেখেছি ভেজা চলে, যেতে হলে কোনো বাধা নেই বলি যা চলে, থাকবার যে থেকে যাবে সে তো আজীবন, বিজ্ঞানে বিশ্বাসী নয় মায়ার বাঁধ, বিজ্ঞানে বিশ্বাসী নয় মায়ার বাঁধ, বিজ্ঞানে বিশ্বাসী নয় মায়ার বাঁধ, বিজ্ঞানে বিশ্বাসী নয় মায়ার বাঁধ। থ্যাংক ইউ। অ্যাকচুয়ালি বিষয়টা হচ্ছে, আজ কোনো স্পেশাল দিন নয়, মানে বোধ হয় নয়, অনেকে এটা আমার জন্য স্পেশাল বানিয়ে দিয়েছেন। এতক্ষণ কিন্তু কোনো কিছুতে ভাল লাগেনি, এতক্ষণ গান গাইছি, সবাইকে পাচ্ছি, মানে এই সময়টাই ভাল লাগছে, গোটা দিনের এই সময়টা আমার সবথেকে বেশি ভাল লাগছে। প্রত্যেককে অনেক অনেক ধন্যবাদ, কারণ এত উইশ আমি ধারণার অনেক বাইরে, অনেকটা বাইরে। একটা সময় ছিল যখন একজনও শুভেচ্ছা দেওয়া ছিল না, এখন এত মানুষ, এতজন ভালোবাসছেন, এতজন শুভেচ্ছা বার্তা পাঠাচ্ছেন, মানে আমি তো অবাক হয়ে গেছি। এত ভালোবাসা আমি সত্যি জানি না আমি পাওয়ার যোগ্য কি না, তবুও আপনারা দিয়েছেন, আশা করি এর মূল্য আমি দিতে পারব। আমি কোনো রকম কোনো প্ল্যান ছিল না আজকে লাইভ করবার বা এরকম গান গাইবার, কারণ অভ্যেসের বাইরে আছি। আর যেহেতু অনেকে বললেন যে এরকম একটা অনুষ্ঠান করা যায়, আমার মেসেজ এখানে কারা কারা বলেছেন আমি তো একদম প্রপার পাই টু পাই নাম মনে নেই, তবে কারা কারা বলেছেন যদি লেখেন যে আমি বলেছি, তাহলে হয়তো লোকে ভাববে যে আমি মিথ্যে কথা বলছি না। এবার বিষয়টা হলো গিয়ে, প্রত্যেককে অনেক ধন্যবাদ, কারণ এত এত ভালোবাসা দিয়েছেন, মানে আমি জানি না, সত্যিই জানি না আমি এর যোগ্য কি না। বারবার আমার নিজের অদ্ভুত লাগছে যে এত মানুষ ভালোবাসা দিচ্ছেন। আমি হয়তো অনেককে রিপ্লাইও করতে পারিনি, কারণ এতজন উইশ করেছেন, আমি হয়তো সবার মেসেজ দেখে উঠতে পারিনি, তবে চেষ্টা করবো প্রত্যেককে আমি রিপ্লাই করবার, কারণ যখন আপনারা শুভেচ্ছা বার্তা দিয়েছেন আমারও কর্তব্য আপনাদের একটা পুনরায় মেসেজ দেওয়ার। শ্রমিক পাল, একটু দেরিতে হলেও এসে গেছি, না শ্রমিকদা দেরি হয়নি, জিৎ সরকার, বলতে হয় না যোগ্য মানুষ এমনিতেই ভালোবাসা পেয়ে যায়। আরে জিৎ বলো না, আচ্ছা কিছু ঘটনা বলবো, তো প্রত্যেকের একটা একটা করে রিকোয়েস্ট মেটাই নাকি, কার কার কী কী রিকোয়েস্ট ছিল সেগুলো দেখি, আর তারপর আমার পোস্টটা কোথায়, আমার পোস্ট দেখলে আমি বুঝতে পারবো কার কার কী কী রিকোয়েস্ট ছিল বলো। আমার গানের, আমি যে গান গাইবার কথা বলেছি সেখানে কার কার কী রিকোয়েস্ট ছিল যদি বলো তাহলে খুব ভালো হয়। কমিটেড, আচ্ছা কমিটেড, তাহলে কি এখনই কমিটেডটা গিয়ে দেবো, কমিটেডটা কি এখনই গিয়ে দেবো নাকি আমি কমেন্টগুলো একবার পড়ব যে কে কি বলেছিলেন। অরিজিৎ বিশ্বাস, অরিজিৎ দা, হ্যাপি বার্থডে মঙ্গলদীপ, থ্যাংক ইউ। প্রত্যেককে অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ। সুমন লিখেছে ইউকেলেলে সং, হ্যাঁ ইউকেলেলে সংটা গাওয়া যায়, ওটা বাচ্চা বয়সের গান, তো চলো ইউকেলেলে সং, তারপর একটা করে গাইব, এখন গান গাইব। আর আজকে অনেকে বলেছিলেন উপহার পাওয়ানো রইলো, উপহার বলতে আপনারা যদি শেয়ার করে দেন, আমি তো ন্যাচারালি শেয়ার করতে বলি না যে শেয়ার করবেন, আমি বলা বহুদিন ছেড়ে দিয়েছি, আগে বলতাম, মাঝে আপনারা বহুদিন আমার অনুষ্ঠান বা এরকম লাইভ সেশন দেখলে বুঝতে পারবেন আমি বলাটা ছেড়ে দিয়েছি, কিন্তু আজকে বলছি আপনারা
যারা যারা ভালোবেসে শেয়ার করতে চান আমাকে ট্যাগ করে বা আমাকে মেনশন করে শেয়ার করতে পারেন। চলুন ইউকেলেলে সং অনেক দিন পর, এটা সুমনের জন্য। সুমন, আচ্ছা পরিষ্কার শোনা যাচ্ছে তো? আজ একটু সেট আপটা অন্য উল্টো পাল্টা হয়েছে। বৃষ্টি রাতে একলা ঘরে দরজা জানলা বন্ধ করে ভাবছি শুধু তোর কথা, সূর্য যেন ঝিলমিলিয়ে ডাকছে আমায় দাঁত গেলিয়ে বইছে বাতাস অযথা। বৃষ্টি রাতে একলা ঘরে দরজা জানলা বন্ধ করে ভাবছি শুধু তোর কথা, সূর্য যেন ঝিলমিলিয়ে ডাকছে আমায় দাঁত গেলিয়ে বইছে বাতাস অযথা। ডট পেনটাও পেন্সিলে যাচ্ছে মিশে তিলে তিলে, রাবারটাও বড়ই একা। শত ভিড়ের মাঝেও তোকে খুঁজতে যাই তবু পাই না তোর দেখা। এরপর একটা এমন সময়কার কথা বলবো যখন আমার জীবনটা অন্যরকম চলতো, মানে পৃথিবীর থেকে উল্টো। অনেকে জানেন আবার অনেকে জানেন না। ঘুম থেকে উঠছি আমি দুপুর বেলায় তবুও সারাদিন ঘুম ঘুম পায়, কোনো কিছু ভালো করে হচ্ছে না তাই ভুগছি অসফলতায়। ঘুম থেকে উঠছি আমি দুপুর বেলায় তবুও সারাদিন ঘুম ঘুম পায়, কোনো কিছু ভালো করে হচ্ছে না তাই ভুগছি অসফলতায়। লিখছি অনেক গান আর গাইছি বেসুরে হতে পারলাম না সফল, সারা জীবনই রয়ে যাবে প্রিয় সেই কলেজ দাদাদের দল। বিশ্বাস করুন ছোটবেলার জন্মদিনটা অনেক ভালো ছিল, এখন বড়বেলায় জন্মদিনটা জন্মদিন মনে হয় না, নর্মাল একটা দিন মনে হয়। এবং সকাল থেকে প্রচন্ড বোরিং কেটেছে, পুরোটা ঘুমিয়ে ঘুমিয়ে শুয়ে শুয়ে কেটেছে। শেষের দিকে একটু কেক টেক কাটা হলো, বাড়িতে কেক কাটা হলো, তারপর বাবাইদার বাড়িতে কেক কাটা হলো, গিয়ে কেক কাটলাম। আর আমার জন্য একটি সারপ্রাইজ গিফট পাঠিয়েছিলেন রাজর সি জানা, উনি দেখছেন আমাদের সাথে। আমি হঠাৎ করে আমাকে ফোন করছে ডেলিভারির একজন, যিনি ডেলিভারির আছেন উনি এসে আমাকে ফোন করছেন যে মঙ্গলদীপ চন্দ আপনার একটি কেক অর্ডার এসছে। আমি তো চমকে উঠলাম, কেক অর্ডার এসছে, কেক আবার কে অর্ডার করছে? বলছে রাজর সি নামে একজন পাঠিয়েছেন। তারপর আমি কনফার্ম হওয়ার জন্য ফোন করলাম, বলছে তুই পেয়েছিস এটাই যথেষ্ট, কে পাঠিয়েছে এটা জানতে হবে না। মানে আপনারা বুঝতে পেরে গেলেন ভালোবাসাটা কোথায়। ও নিজে নেই কিন্তু আমার জন্য কেক পাঠিয়েছে, এটাই আর কি। আমি বললাম তুমি থাকলে আরও ভালো হতো। তো বিশ্বাস করুন ছোটবেলার জন্মদিনটা একটা স্পেশাল, মানে তখন মানে নিজের ভেতরে একটা সুপার পাওয়ার আছে বলে মনে হতো, যে একটা সুপার হিউম্যান বলে নিজেকে মনে হতো। তখন ওই দিনটা একটা আলাদা আমেজ, মানে যেমন পুজোর একটা ছোটবেলায় আলাদা আমেজ ছিল, জন্মদিনেরও ছিল, এখন আর নেই। অনেক দিন আগেই হয়তো এই গল্পটা আমি বলে ফেলেছি যে ছোটবেলায় ফিরে যেতে ইচ্ছে করে, জানা নেই তার কোনো উপায়, ভেবো না আবার তুমি তোমাকে খুঁজছি আমি খেদে, কাজ কাম নাই
এই এই সেকেন্ড লাইনটা কেন না? ছোটবেলায় ফিরে যেতে ইচ্ছে করে, জানা নেই তার কোনো উপায়, কেউ জানে না, নোবডি, একজনও না, ছোটবেলায় যাওয়ার মতো আর কোনো রাস্তাই নেই, পেছনে ফিরে যাওয়ার সমস্ত রাস্তা বন্ধ, এবার যা হবে ভবিষ্যতের দিকে যেতে হবে। অতীতের দিকে তো আমরা যেতে পারি না, অতীতটাকে আঁকড়ে ধরে বাঁচতে পারি, কিন্তু অতীতের দিকে আমরা যেতে পারি না। সো শক্তিমানের মতো ঘুরেছিলে নাকি? হ্যাঁ, ছোটবেলায় ঘুরতাম জি, শক্তিমানের মতোই ঘুরতাম। কত মান ছিল বুদ্ধিমান, শক্তিমান, হনুম্যান, স্পাইডারম্যান, ব্যাটম্যান, আরও কত ম্যান। তো আবার অনেক মানুষ ভাবেন, মানে অনেক অনেক যারা নিজেকে বড় মনে করেন, তারা মনে করেন, তারা ভাববেন, সেটা যেই হতে পারে, ABC, XYZ যে হতে পারে, তিনি ভাববেন যে আবার কারোর জন্য, কারোর জন্য নাকি ছোটবেলায় ফিরে যাচ্ছে, সেটা না, সেটা বুঝিয়ে দেওয়ার জন্য সেকেন্ড লাইনটা। অতএব আরেকবার গাই। ছোটবেলায় ফিরে যেতে ইচ্ছে করে, জানা নেই তার। অজয় মিত্র, মুখ দেখা যাচ্ছে না ভাই, ও মুখ ঢেকে গেছে মাইক্রোফোনে, মাইক্রোফোনে না, মাইক্রোফোনের ফিল্টারে, এটা না ফিল্টার দিলে একটু ওই হাওয়ার আওয়াজগুলো পাওয়া যায়, তাই দিতে হলো। সুব্রদীপ মুখোপাধ্যায়, মুখোপাধ্যায় সুব্রদীপ দা, খুব ভালো থাকিস, সুস্থ থাকিস, থ্যাংক ইউ জন্মদিনের শুভেচ্ছা, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, প্রত্যেককে থ্যাংক ইউ, মানে আর কি বলবো, গান ছাড়া আর কিছু দেওয়ার নেই, আর কি বা দিতে পারি, শুধু গান, চলুন। ছোটবেলায় ফিরে যেতে ইচ্ছে করে, জানা নেই তার কোনো উপায়, ভেবো না আবার তুমি, তোমাকে খুঁজছি আমি খেদে, কাজ কাম নাই। ছোটবেলায় ফিরে যেতে ইচ্ছে করে, জানা নেই তার কোনো উপায়, ভেবো না আবার তুমি, তোমাকে খুঁজছি আমি খেদে, কাজ কাম নাই। এখন আমি খুঁজে বেড়াই ছোটবেলায় ফিরে যাওয়ার সোনার চাবি কাঠিটায়। অরিন্দম দা, ভালোবাসা নিস, থ্যাংক ইউ, থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ, তোমার সাপোর্টটা থেকে যাবে, আমি মনে রাখবো চিরকাল, তুমি জানো আমি মনে রাখবো, ভালোবাসাটা দিও, আশীর্বাদ করো। এখন আমি খুঁজে বেড়াই, এখন আমি খুঁজে বেড়াই ছোটবেলায় ফিরে যাওয়ার সোনার চাবি কাঠিটায়, অবশেষে কোনো কিছু না পেয়ে হতাশ দুঃখী হয়ে বন্ধ ঘরে ফিরে চলে যাই। সবাই গাইব একটু ওদিক থেকেই গান, না গলার আওয়াজ না হোক, আপনাদের কিবোর্ডের আওয়াজই শুনি, টিক 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 করে টাইপ করে। বৃষ্টি রাতে একলা ঘরে, বৃষ্টি রাতে একলা ঘরে, বৃষ্টি রাতে একলা ঘরে, দরজা জানলা বন্ধ করে ভাবছি শুধু তোর কথা, সূর্য যেন ঝিলমিলিয়ে ডাকছে আমায়, রাত গেলিয়ে বইছে বাতাস অযথা। বৃষ্টি রাতে একলা ঘরে, বৃষ্টি রাতে একলা ঘরে, বৃষ্টি রাতে একলা ঘরে, বৃষ্টি রাতে একলা ঘরে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, অনেক অনেক শুভেচ্ছা বার্তা পাঠিয়েছে, অনেক থ্যাংক ইউ। ও বাস্কিং করছে, আমি তো যেতে পারলাম না, ওর একদিন বাস্কিংয়ের ওর ভিডিও দেখলাম, ও হাসনুহানা গাইছিল, ওর ভিডিও দেখলাম, অনেক দারুণ, দারুণ, দুর্দান্ত। সুমন গাইলাম বৃষ্টির রাতে একলা ঘরে, আরও বাকিদের কে কী শুনতে চায় বা চান একটু দেখব। মায়ার বাঁধন দিয়ে তো শুরু করেছি, অতএব মায়ার বাঁধন আর নিশ্চয়ই কেউ বলবেন না, তোমাকে সামনে থেকে শুনবো মৌসুমী দি। আরে সামনে থেকেই তো শুনছ, একক হোক সামনে থেকে শুনবে, সবাই মিলে গাইব, তোমাকেও সামনে থেকে শুনবো। আমি নিজের গান গাইছি, হ্যাঁ
ছায়ামূর্তি গানটা গিটার দিয়ে হোক, ছায়ামূর্তি গানটা আদেও গিটার দিয়ে ভালো লাগবে? লাগবে না, ওটা এত প্যাকটা প্যাকটা গান না, ভার্চুয়াল হলে হবে না, সামনে থেকে সোচাই ব্যাস। তাহলে হোক একটা, আবার একসঙ্গে গলা ফাটাবো। হ্যাঁ, এবার একটা গিটার নিয়ে যেতে হবে, আর খালি গলায় যদিও সবাই মিলে গাইছিল বলে চলে যাচ্ছিল, মানে পীযূষ লিখেছে, পীযূষ দাদা 19 ও 20, আচ্ছা গানটার নাম হচ্ছে বিশে বিশ। বিশে বিশটা বহুদিন গাইনি, যদি ভুলে যাই ঠিক আছে চল গাই। এটা আমি একটা খুব বাজে সময় গানটা লিখেছিলাম, কোভিডের সময়। দেখুন আদৌ ভালো লাগে কিনা, অনেকের তো লাগবে না, কি দরকার এসব গান শোনা। যদিও আই ডোন্ট কেয়ার অ্যাবাউট ভিউজ, আমার কোনোদিনই কত ভিউজ হলো এই হলো কিছু যায় আসে না, যারা জানে তারা জানে, আমি এখানে একদম মানে বাড়িয়ে বলবার কিছু নেই। একজনও যদি শোনেন দ্যাট ইজ এনাফ ফর মি, মোর দেন এনাফ। অতএব কতজন শুনলো বলে কিছু যায় আসে না, আমি এটা জিত লিখেছে, এ কেমন সমাজটা একবার হবে। হ্যাঁ গাইবো, গাইতেই পারি নিজের জায়গাতে। তুমি বলছো আর আমি গাইবো না, তুমি যা লেখাটা লিখেছো আমি বললাম তো গায়ের লোম খাড়া হয়ে যাচ্ছে। কপিরাইটও গাইবো, তার আগে এটা গাই, শ্রীকান্ত দা, শ্রীকান্ত খান সময় পেরিয়েছে। এই গানটা একটা পুরনো গান, আমার ইউটিউব চ্যানেলে গেলে দেখতে পাবেন, শুনতে পাবেন এবং বুঝতেও পারবেন কেন বানিয়েছিলাম, কিসের জন্য বানিয়েছিলাম, কোথা থেকে বানিয়েছিলাম। বৃষ্টির জলে রক্ত ধুয়ে যায় আমার ঘরে, আমিও ফিরতে চাই। বৃষ্টির জলে রক্ত ধুয়ে যায় আমার ঘরে, আমিও ফিরতে চাই। ধ্বংসের দিকে ছুটছে পৃথিবী, মৃত্যু রূপ নিচ্ছে মায়াবী। ধনী গরিব সবার বুকে ভয়, এই সময়টা ভাগা ভাগির নয়। হাঁটছে শ্রমিক, হাঁটছে কত লোক, হাঁটছে শ্রমিক, হাঁটছে কত লোক, হাঁটছে প্রবীণ, হাঁটছে নবজাত। ধুয়ে যাক, ধুয়ে যাক এ মহামারী, বন্ধ হোক রাজনীতির মার কাটারি। এ মহামারী বন্ধ হোক রাজনীতির মার কাটারি। মৃত মায়ের আঁচল দিয়ে শিশুকে আড়াল দাও হে প্রকৃতি, আমাকে মৃত্যু দাও, এবার মুক্তি দাও, আমাকে মৃত্যু। এই গানটা আমি লিখেছিলাম একদম ঘোর কোভিডের সময়, একটা ভিডিও আমার ওই ফেসবুক ঘাঁটতে ঘাঁটতে একটা ভিডিও এসেছিল, যেখানে একটা মৃত মা রেল স্টেশনে শুয়ে আছেন এবং একটি বাচ্চা ছেলে, ওনারই বাচ্চা, ওই মৃত মায়ের আঁচল নিয়ে নিজেকে আড়াল করছে, নিজেকে আশ্রয় দিচ্ছে। সে ভয় পেয়ে যাচ্ছে, একটা অচেনা জায়গায় সে একা, তার মা কোনো উত্তর দিচ্ছে না। সেখান থেকে এই লাইনটা কেন ভালো লাগবে, লোকের নাচন কুন্দন ভালো লাগবে, ছ্যাবলামো ভালো লাগবে, লাগবে তো, লাগাটাই উচিত। আর আমাকে জ্ঞান দিতে আসবে এই গান সেই গান, এটা ভালো ওটা ভালো ওটা মন্দ। ধুয়ে যাক, ধুয়ে যাক
আমাকে মৃত্যু দাও, এবার মুক্তি দাও, আমাকে মৃত্যু দাও। বৃষ্টির জলে রক্ত ধুয়ে যায় আমার ঘরে, আমিও ফিরতে চাই। ধ্বংসের দিকে ছুটছে পৃথিবী, মৃত্যু রূপ নিচ্ছে মায়াবী। এরপরেও আমি একটা গান বানিয়েছি দ্বিতীয় ঢেউয়ের সময়। আমি নিতে পারছিলাম না, আমার এত এত কাছের মানুষরা ছেড়ে চলে যাচ্ছিলেন পৃথিবী, আমি আর নিতে পারছিলাম না, আমি আর সহ্য করতে পারিনি। এবার শান্ত হোক, এবার ক্লান্ত হোক, এবার ধ্বংস হোক, এ মহামারী মুছে যাক সব রোগ, খুঁজে যাক সব শোক, থেমে যা এত কান্না হাহাকার, থেমে যাক দুর্যোগ, থেমে যাক দুর্ভোগ, থেমে যাক এত এত চিৎকার। জানি না এভাবে কতদিন মৃত্যু দেখতে হবে, দেখতে হবে এ স্তব্ধতা। বুঝিনি এভাবে কোনোদিন এত প্রিয়জন হারাবে, চাকিয়ে বসবে নীরবতা। হে পৃথিবী, তুমিও রুখে দাঁড়াও, রুখে দাঁড়াও মানুষের পাশে, স্বচ্ছতা এনে দাও, শুদ্ধতা এনে দাও, বিশ্বাস এনে দাও মানুষে নিঃশ্বাসে, নিঃশ্বাসে। কেউ কেউ ব্যঙ্গ করে বা রসিকতা করে বলেন, সবসময় এত দুঃখ কেন, এত একটু হাসি খুশি হয় না? আমার জীবনটাই দুঃখের, আমার গানগুলো হাসি খুশি হবে কী করে, আমি হাসবো কীভাবে? আমাকে তো চিৎকার করতে হয়, লড়াই করার জন্য তোমাকে চিৎকার করতে হয়, আমাকে তো কেউ কিছু দিয়ে দেয়নি। যা পেরেছি, যতটুকু পেরেছি নিজে করেছি, কেউ তো দিয়ে দেয়নি, একজনও না, বরং ছিনিয়ে নেওয়ার চেষ্টা করা হয়েছে। তাহলে আমি কী করে হাসবো?
আমাকে তো কাঁদতে হয়, চিৎকার করে করে কাঁদতে হয়, তার জন্যই তো রক মিউজিক করি। রকটা তো আর এমনি এমনি হয় না, ভেতর থেকে আসে, গুরু বলেন না, ভেতর থেকে আসে, সত্যিই ভেতর থেকে আসে। আর আমি চিরকাল এটা ছাড়া বাঁচতে পারবো না, একটাই রাস্তা। আমার বললাম না পেছনে ফেরবার সব রাস্তা বন্ধ, একটাই রাস্তা বাংলা রক, একটাই গন্তব্য বাংলা রক, একটাই দৃষ্টান্ত বাংলা রক, আর কিছু নেই। একটা সময় ছিল যখন কেউ একজনও পাশে ছিল না, একজনও না, এক উইশ, এত 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 শুভেচ্ছা বার্তা, এগুলো তো আমার কাছে স্বপ্ন। আমি 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 হয়তো প্রত্যেককে রিপ্লাইও করতে পারিনি, এগুলো আমার কাছে স্বপ্ন। একজনও ছিল না, কোনো বন্ধু বান্ধব না। আমি মিথ্যে কথা বলছি? খবর নিয়ে দেখুন, খোঁজ খবর নিয়ে দেখুন, যারা জানেন তারা কিন্তু জানেন। আজকে এত মানুষের ভালোবাসা আমাকে তো অবাক করছে, আমি তো ঘেঁটে যাচ্ছি, আমি জানি না আমার সাথে কী হচ্ছে, এত মানুষ, আমি হায়রান হয়ে যাচ্ছি প্রত্যেককে থ্যাংক ইউ লিখতে লিখতে, ভালোবাসা জানাতে জানাতে, আমি হাঁপিয়ে যাচ্ছি, আরও হাঁপিয়ে যেতে চাই। আপনারা ভালোবাসুন, আমি আমার কাজটা করব, তাতে যাই বাধা বিপত্তি আসুক, যাই হোক। থ্যাংক ইউ বন্ধুরা, আপনারা না থাকলে হয়তো সত্যি হতো না। চিৎকার করতে চাইনি, চিৎকার করানো হয়েছে। আমি কি চিৎকার করতে চেয়েছি? আমি তো আর পাগল না। আবির, তোর জন্য। আজ ইচ্ছে করলে শেয়ার করবেন বন্ধুরা, আমায় ট্যাগ করে, আমায় মেনশন করো, শেয়ার করতে পারেন, নিজের ইচ্ছে মতো কিছু লিখতে পারেন আজকের এই রাত্রিটার জন্য। আমি কোনো রকম কোনো প্রিপারেশন নিই, জাস্ট আপনাদের সামনে গান গাইতে বসে গেছি। এই গানগুলো বহুদিন গায়েও নেই, তবুও কারণ আপনারা নিজের লোক, আমি বুঝতে পেরে গেছি আপনারা অন্তত আমার সাথে আছেন। গোটা পৃথিবী আমার বিপক্ষে গেলেও আপনারা আমাদের পক্ষেই আছেন, আমার পক্ষেই আছেন। থ্যাংক ইউ, আমি আপ্লুত, আমার আমার ভালোবাসা জানানোর কোনো ভাষা নেই। একটা গল্প তোমার আড়ালে লিখছি আমি, সেই কান্না তোমার তবু ঢোক গিলছি আমি। একটা গল্প তোমার আড়ালে লিখছি আমি। এই গান গাই বলে বন্ধুরা স্টেজ থেকে নামিয়ে দেওয়া হয়, সাউন্ড বন্ধ করে দেওয়া হয় মুখের ওপর, বড় বড় স্টেজ বাঁকুড়ায়, তবুও গায় খালি গলায়। তার প্রমাণ আছে, মিথ্যে কথা বলছি না, প্রমাণ আছে। আমি বানিয়ে বানিয়ে বলি না, আমি বানিয়ে গান গাই না, আমার কাছে প্রমাণ আছে। আমি গান গাওয়াকালীন আমার সাউন্ড বন্ধ করে দেওয়া হয়েছে, স্টেজে উঠতেও দেওয়া হয়নি, এরকমও আমার অভিজ্ঞতা আছে। সাউন্ড বন্ধ করে দেওয়ার পর খালি গলায় মানুষ আমার সাথে গিয়েছে, খালি গলায়। দৃষ্টান্ত হতে চাই না, একটা উদাহরণ হতে পারি, অবশ্যই অবশ্যই হতে পারি। একটা গল্প তোমার আড়ালে লিখছি আমি, সেই কান্না তোমার তবু ঢোক গিলছি আমি। একটা গল্প তোমার আড়ালে লিখছি আমি, সেই কান্না তোমার তবু ঢোক গিলছি আমি। এত ভালোবাসার না কোনো দাম ছিল, এই গল্পটার এটাই পরিণাম ছিল। কত মিথ্যে আজ মুখোশে লুকোনো যায়, এই মুখোশটায় একটা গোটা সম্প্রদায়। সত্যি বন্ধুরা, এত মিথ্যে কথা,
এত মিথ্যে কথা? আমি বলছি না মিথ্যে কথা, খোঁজ করে দেখুন, খোঁজ নিয়ে দেখুন কি দায় আসে আমার মিথ্যে কথা বলে। সত্যি কথা বলি বলেই তো জায়গাটা কম পায়, যত পাবো তত ভালো, যত জ্বালাবেন তত ভালো, যত জ্বলবো তত ভালো। কত মিথ্যে আজ মুখোশে লুকোনো যায়, এই মুখোশটায় একটা গোটা সম্প্রদায়। কে যে মন্দ আর কে যে আসলে সৎ, আসল পাপিটাকে আর কে যে মহ। চাও নিজেকে ঝলসে নাও নিজেই নিজের আগুনের, তুমি পুড়তে চাও নিজেকে ঝলসে নাও নিজেই নিজের আগুনের, অথবা মৃত্যু চাও নিজেকে খুবলে খাও লাথি মেরে খালি পেট শকুনে। তুমি লড়তে চাও তার শপথ নাও, লড়তে চাও তার শপথ নাও, চেয়ে দেখো তুমি একা নও। তুমি লড়তে চাও তার শপথ নাও, চেয়ে দেখো তুমি একা নও। একটু শান্ত হও, একটু শান্ত হ, 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 একটু শান্ত হ। একটা গল্প তোমার আড়ালে লিখছি আমি, সেই কান্না তোমার তবু ঢোক গিলছি আমি। একটা কান্না তোমার আড়ালে শুনছি আমি, সেই চিৎকার তোমার তবু ঢোক গিলছি আমি। একজন গাইতে বলেছিলেন তার জন্য, রাতের নিয়ন আলোয় পুড়ছে যারা তাদের নেই রাগনি অভিমান, সুখে থেকে দূরে থেকে গাইতে পারি আজ তোমাকে কাছে পাওয়ার গান। মনে হয় তুমি আছো মাধবীলতার ঝাঁকে, আমি গোলাপের কাঁটাতেই, আমি শুধু একা নই অনেকে কেঁদেছে দেখো বৃষ্টির ফোঁটা ফোঁটাতেই। ফুলগুলো মৃত প্রায় প্রেমহীন বিছানায়, চাইব না আর তোমায়, পৃথিবীর পাশে নয়
খোলা মহাকাশে নয় অনুভবে। তোমাকে চাই অনুভবে, তোমাকে চাই পুরোটা শুনতে চেয়েছিল, তাই পরের প্যারাটা। গিটারের তারে শুধু পেয়েছি সে ঝংকার, সবচেয়ে দামি অলংকার, বিলাসী ঝড়ের মতো ভেসে যায় দিগন্তে, ফিরে সে আসে না তো আর। আমি আজও ভেসে আছি সাগরের ঢেউ ঘেঁষে, তুমি ডুবে চোরা বালিতে, জ্বলতে পারিনি আমি আগুনের শিখা হয়ে, আছি পড়ে ভাঙা প্রদীপে, সব রং মিশে যায় জল ছবি এঁকে যায় অচেনা ডায়েরির পাতায়, আদরের আছে নয় ভেঙে যাওয়া কাঁচে নয় অনুভবে। তোমাকে চাই অনুভবে, তোমাকে চাই অনুভবে, তোমাকে চাই। থ্যাংক ইউ। আজাদ কোথায়? আজাদকে দেখতে পাচ্ছি না, আজাদ বলেছিল থাকবো, ভের ইজ আজাদ? অনেকে অনেক কমেন্ট করেছেন কেন করলে এরকম গানটি শুনতে চায়। অন্যদিন তো গাই, আজকে অনেকে নিজের গান রিকোয়েস্ট করেছেন। যে শিল্পী শিল্প, যে শিল্পী শিল্প আমার মতো সাধারণ ছেলেদের কাঁদাতে পারে সেই শিল্পী অসাধারণ, হাতে নাতে প্রমাণ দেবে আমার মঙ্গলদা, তুমি আমাদের গর্ব, জয় রক ছোট ওস্তাদ। আর এরকম বলো না, এরকম বলিস না আবির, অনুপ পাল কপিরাইট। আচ্ছা চলো, কপিরাইট, কপিরাইট তো কড়া গান, এত নরম গানের থেকে হঠাৎ করে কড়া গানে। অনেকে শুনছিলেন, অনেকে চলে গেলেন, যদি এটা আমার স্বাধীন জায়গা, আমি যত ইচ্ছে কথা বলতে তত কথা বলবো, কারণ এখানে কোনো অর্গানাইজার নেই, আমাকে চাপ দিতে পারবে না যে এই এই গানটা গাইতে হবে, ওই গানটা গাইতেই হবে, নলে অনুষ্ঠান হবে না। এখানে আমি একটু ছোটবেলায় ফিরে যেতে দোষ নেই, দিদি লিখেছে মৌসুমী চুমুড়ি বস। আচ্ছা গাইবো, তার আগে কপিরাইটটা গাই। হ্যাঁ কপিরাইটটা কতদিন গাইনি, অনেকদিন না, ভুলে গেলে একটু মনে করিয়ে দিও তো। লিখবো গাইবো এটাই আমার আসল রাইট, আমার ধোকে লিখবো গাইবো এটাই আমার আসল রাইট, আমার কোনো শাখা নেই, আমি আমার ওয়েবসাইট আর আমি আমার কপিরাইট। আসছে সবাই আবার মন্ডল আজ, thank you.
ধোকে লিখব গাইব এটাই আমার আসল রাইট, আমার ধোকে লিখব গাইব এটাই আমার আসল রাইট। আমার কোনো শাখা নেই, আমি আমার ওয়েবসাইট, আর আমি আমার কপিরাইট, আমি আমার ওয়েবসাইট আর আমি আমার কপিরাইট। বেকার চিন্তা বেকার ভাবনা, আমিও বেকার অবশ্যই, বেকার চিন্তা বেকার ভাবনা, আমিও বেকার অবশ্যই। তুচ্ছ চোখে চাইলে কি হবে, সবার মতো সস্তা নই। শুরু রাতের শেষে, রাতের শুরু রাতে, দিনের শুরু রাতের শেষে, রাতের শুরু রাতে, খুনেরই তো রূপ আত্মহত্যা সাজানো অজুহাতে। দিনের শুরু রাতের শেষে, রাতের শুরু রাতে, খুনেরই তো রূপ আত্মহত্যা সাজানো জুহাতে। নিজের ফল নিজের কর্মে, জোরাজোরি শুধু ধর্মে, নিজের ফল নিজের কর্মে, জোরাজোরি শুধু ধর্মে। লড়াই কথাটা সেক্সি ভীষণ, লিখে দেব সার মর্মে। কিন্তু মজার লাইন, জিত জানে, যারা আমার অনুষ্ঠান দেখেছিলেন তারা জানে, নিজের ফলও নিজের কর্ম। একটু চিমটি কেটে লেখা আর কি, যে চিমটিটা মোটেই মোটেই ছোট চিমটি নয়, একটা বড় চিমটি, সেটাকে ছোট করে দেখিয়েছে। কিন্তু যাদের বোঝার মতো ক্ষমতা আছে তারা বুঝে গেছেন, কিছু মানুষ যারা এখানে আমার অনুষ্ঠানে ছিলেন তারা জানে। ভেবে দেখুন তো, নিজের ফল নিজের কর্মে, জোরাজোরি শুধু ধর্মে, নিজের ফল নিজের কর্মে, জোরাজোরি শুধু ধর্মে। লড়াই কথাটা সেক্সি ভীষণ, লিখে দেব সার মর্মে। সেক্সি শুনে জিত এমনিতেই অনেক লোকের মাথা পেট পেছন ঘুরিয়ে যায়। বাংলা গানে আবার এরকম কি শব্দ ব্যবহার হবে বাবা? এটা বাংলা গান, বাংলা গানে এসব হবে না, সুন্দর গুছিয়ে বাগিয়ে শব্দ ব্যবহার। আরে দিলাম না, আটকে নিলাম, ফেসবুক লাইভ তো, সামনে হলে দিতাম আমি। অডিয়েন্স যদি সামনে প্রেজেন্ট থাকেন তাহলে আমি দিয়ে দিই, তখন আটকাই না। কিন্তু এটা তো, এটাকে নিয়ে যা খুশি করা যেতে পারে, করবো না। লোকে বলবে এবার গালি দিচ্ছে, গালি দিচ্ছে। চিরকাল তো লড়াই করেই পেয়েছি যতটুকু পেয়েছি, এইটুকু। তবে হ্যাঁ, রক মিউজিকটা করতে এসেছিলাম, রক মিউজিকটাই করছি, জ্ঞান দিই না। 15 বছর আগে আমরা রক মিউজিক করতাম, এখন রক মিউজিক করে এসেছি, আমরা সিনিয়র, আমাদের সম্মান দিতে। আরে কাকে সম্মান দেব, যে সম্মানের অযোগ্য চলো ফোটো, হতে পারো সিনিয়র, যে অযোগ্য তাদেরকে সম্মান দিই না। সম্মানিত মানুষ থেকে সম্মান দিই, বুঝলেন? হতে পারেন কেউ মত হতে পারেন, কিন্তু আই ডোন্ট কেয়ার, আমার কিছু যায় আসে না। নিজের ফল নিজের কর্মে, জোরাজোরি শুধু ধর্মে। লড়াই কথাটা সেক্সি ভীষণ, লিখে দেব সার মর্মে। সেক্সি শুনেই ঘুরে গেল মাথা, ভাবছো ভাষার কি বাহার? সেক্সি শুনেই ঘুরে গেল মাথা, ভাবছো ভাষার কি বাহার? শোনো, সব শব্দই আমার জন্য, আর সবটাই আমার এখতিয়ার। প্রত্যেকটা শব্দ আমার, যা খুশি ব্যবহার করব, যা খুশি ব্যবহার করব। আমার ব্যক্তিগত ব্যাপার। শেষ থেকে শুরু, শুরু থেকে শেষ, পুরোটাই একটা থ্রিলার। শেষ থেকে শুরু, শুরু থেকে শেষ, পুরোটাই একটা থ্রিলার। ছবি এঁকে সব দেখাতে চাইছে কোনো পাকা সিরিয়াল কিলার। আমার ধোকে লিখবো গাইবো এটাই আমার আসল রাইট,
আমার ধোকে লিখবো গাইবো, এটাই আমার আসল রাইট। আমার কোনো শাখা নেই, আমি আমার ওয়েবসাইট, আর আমি আমার কপিরাইট, আমি আমার ওয়েবসাইট, আর আমি আমার কপিরাইট, আমি আমার ওয়েবসাইট, আর আমি আমার কপিরাইট, আমি আমার ওয়েবসাইট। থ্যাংক ইউ। হ্যাঁ, জিত ঠিক লিখেছে, কোনটা শ্লীল কোনটা অশ্লীল কে ঠিক করবে? না, ঠিকই তো, আমরাই ঠিক করব। তবুও অনেক মানুষ থাকেন ভাই, অনেক মানুষ থাকেন, আমি দেখেছি যে কোনো অনুষ্ঠানে প্রচুর মানুষ থাকেন, অনেকেই ভালোবাসেন। যারা বাসেন না তাদেরকে আমি চিনতে পারি, চিহ্নিত করতে পারি, যারা এরকম কিছু বলছি। এক সেকেন্ড, একটু জল খেয়ে নি। এরকম কিছু পেছন পাকা মানুষের সাথে আমার আলাপ হয়েছে, যখন একটু একটু করে মানুষ ভালোবাসছেন তখন এসে আমাকে জ্ঞান দিয়ে বলেছেন। আমি জানতাম তোর মধ্যে একটা আগুন আছে, তুই ফাটিয়ে দিবি ভবিষ্যতে, আমি জানতাম এটা, কিন্তু আমি বলিনি, কারণ বলে দিলে তখন তোর এটা হতো না, এটা পেতিস না। আর আমি তোদেরকে চিহ্নিত করতে পারি, যারা মন থেকে বলে না, যারা পেছন থেকে বলে না, আমি দুজনকেই বুঝতে পারি। দুটো 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 ক্যাটাগরিকেই আমি আমার চোখে কি বলবো, মানে একদম সুন্দরভাবে ডিফাইন করতে পারি। সো যারা ওই ওই তেল দিতে আসেন না, ওই ওই বয়সটা পেরিয়ে গেছে এখন, এখন আপনাকে না স্ক্যান করতে পারি, একটা ডিজিটাল স্ক্যানার আছে, সেটুকু চোখে তৈরি হয়েছে। একটা কড়া গান গাইলাম, এবার একটু মিষ্টি প্রেমের গান বলেছেন মৌসুমী দি, অনেকক্ষণ থেকে বলেছেন, বলেছে চুমু দিবস, যদি ভুলে যায় মনে করিয়ে দিও। প্রথম লাইনটা চুমুর জুড়ে আছে, কেমন সমাজটা জিত গাইবো গাইবো এরপরে গাইবো, এটা একটু গিয়ে নি, নইলে মৌসুমী দি অনবদা চলে এসছে দুজনে, খুব লেখাবে আমাকে। চুমুর জোরে আঁকছে ছবি ওই জামার কলায়, চুমুর জোরে আঁকছে ছবি ওই জামার কলার, আজ দিনে ছাড়া কিছুই আর নেই তো বলার, আজ দিনে এছাড়া কিছুই আর নেই তো বলার, একটু কাছে এসে একটু আধটু হামি খেলে ক্ষতি কি, একটু কাছে এসে একটু আধটু হামি খেলে ক্ষতি কি, লিপস্টিক ঘোঁচাতে তোর ঠোঁট ভেজাতে আমি পারদর্শী। শুধু আমি কি, প্রত্যেকটা ছেলেই এই কিছুদিন আগেই তো বোধহয় ফেব্রুয়ারি মাসে এতগুলো ডে হয়েছিল, তার মধ্যেই তো একটা চুমু দিবস ছিল। লিপস্টিক ঘোঁচাতে তোর ঠোঁট ভেজাতে আমি পারদর্শী। না, আমার একার ওপর দোষটা কেন নেব, প্রত্যেকটা পুরুষ জাতির ওপর দোষটা চাপাবো, প্রত্যেকেই লিপস্টিক ঘোঁচাতে পারদর্শী। লিপস্টিক ঘোঁচাতে তোর ঠোঁট ভেজাতে আমরা পারদর্শী, প্রত্যেকের প্রেমিকের পক্ষ থেকে প্রত্যেক প্রেমিকার জন্য, তোর ঠোঁট ভেজাতে লিপস্টিক ঘোঁচাতে আমি পারদর্শী। উল্টো হয়ে গেছে, লিপস্টিক ঘোঁচাতে তোর ঠোঁট ভেজাতে আমি পারদর্শী। সেই লাইনটা, চোখে চোখে তাকিয়ে হাত দুটো বাড়িয়ে ঠোঁটে ঠোঁট মিশে যাক, চোখে চোখে তাকিয়ে হাত দুটো বাড়িয়ে ঠোঁটে ঠোঁট মিশে যাক, সব চুপ করে যান দুটো ঠোঁটের শব্দ চারিপাশেই ছড়াক, সব চুপ করে যান দুটো ঠোঁটের শব্দ চারিপাশে ছড়া। এবার যারা চুমুর বিরোধী আছে তাদেরকে কি করতে বলি, ছবির দোকানে গিয়ে হাসলি দাদার একটা ছবি কেন বস, ছবির দোকানে গিয়ে হাসলি দাদার একটা ছবি কেন বস,
বালির কাছে ইস্টিস্টে নয় চুমু দিবস, বাঙালির কাছে কিস্টিস্টে নয় চুমু দিবস, বাঙালির কাছে কিস্টিস্টে নয় চুমু দিবস। জি তুমি সিঙ্গেল? এ বাজে কথা, এই পাবলিকালি এসব ভুলভাল কথা বলছো, একদম না, মেনে নিলাম না, মানছি না, মানবো না, মানছি না, মানবো না। আবার লেজুরটা জুড়ে যায় এটার সাথে, যেটা আমার একটা গল্প, চার লাইন জুড়ে দিই, গাই। এমনিতে আমি শান্ত খুব, শান্তিতে থাকি বহত খুব, এমনিতে আমি শান্ত খুব, শান্তিতে থাকি বহত খুব, মাঝে মাঝে রাগ টাগ চড়ে গেলে কেউ কেউ পেয়ে থাকে ভয়, পাশাপাশি আমি দ্বন্দ্বে নেই কবিতার কোনো ছন্দে নেই, পাশাপাশি আমি দ্বন্দ্বে নেই কবিতার কোনো ছন্দে নেই, আমার পার্বতীর জন্য আমায়, আমার পার্বতীর জন্য আমায় নীলকণ্ঠ হতে হয়। ওই মৌমাছি রাগ করছে তুই কালকে ওকে বার্থডে উইশ করিস নি, এই রে ঠিক তো? আচ্ছা আমি ওকে ফোন করব, আমি ওকে ফোন করব, আমার আমার জন্য আমার 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 তরফ থেকে সরি বলে দিও, সরিতে যেন ক্ষমা না করে, আমি ওকে ফোন করলে যেন ক্ষমা করে, তবু আমার হয়ে সরিটা বলে দাও, তারপর আমি ওকে ফোন করব। তো এই দুদিন আগে কি ছিল? শিবরাত্রি। তাহলে শুভদীপ মাঝি, গানের পাশাপাশি একটু পার্টিও দিতে হবে, হ্যাঁ চলে এসো, আমার বাড়ি আসতে হবে, পার্টি নিতে গেলে আমার বাড়ি আসতে হবে। বলছি ইটস ওকে নাকি আবার? মজার, কতদিন দেখিনি। চলো, এমনিতে আমি পাশাপাশি আমি দ্বন্দ্বে নেই কবিতার কোনো ছন্দে নেই, আমার পার্বতীর জন্য আমায় নীলকণ্ঠ হতে হয়, পার্বতীর জন্য আমায় নীলকণ্ঠ হতে হয়, আমার পার্বতীর জন্য আমায় নীলকণ্ঠ হতে হয়। থ্যাংক ইউ। চুমু দিবস, তারপর আচ্ছা এ কেমন সমাজটা জিত বলেছিল, দেখো এটা একটুখানি গাই, কারণ পুরোটা আমার মনে নেই, অনেকদিন গাইনি তো, শেষ বোধহয় গিয়েছিলাম মেডিকেল কলেজে যেদিন অনুষ্ঠান ছিল ডাক্তারদের ডেডিকেট করে, ওই দিন অনুষ্ঠান শুরু করেছিলাম, শেষ হল। এই গানটার কারণটা জানেন তো যারা শুনছেন? এটা এনআরএস মেডিকেল কলেজে যখন ডাক্তারদের পেটানো হয়েছিল তখন আমি বানিয়েছিলাম, অনেক গুরুত্বপূর্ণ জায়গায় কিছু কিছু গান বানিয়েছি, কেউ শুনেনি বলে কি আমি দুঃখ পাবো? না, বরং আনন্দ পাবো, না শুনলে না শুনবে, আমি কি করতে পারি, ডেকে ডেকে শোনাতে পারবো না, পারলাম না, সম্ভব না, তাতে যদি আমার লস হয়তো হবে, কি করে, আর পয়সা দিয়ে প্রমোশন করবার মতো পয়সা নেই, অতএব কত করবো, ভুলে খাইয়ে দেওয়া যায় না, আমার ভিউজ নিয়ে আমার কোনোদিনই যায় আসেনি আর যায় আসবে, এমনিতেই আসে, কিন্তু বানাবো আমি, এই গান বানাতে ছাড়বো না, যখনই প্রয়োজন হবে কোনো রকম গানের আমি বানাবো, আমার কর্তব্য। হে আমার সমাজ, এ কেমন বিকৃত সমাজ, এ আমার সমাজ, এ কেমন শিক্ষিত সমাজ, আজ কত মানুষের কত উপকার করে দিয়ে ডাক্তার রায় অসহায়, আজ কত মানুষের কত উপকার করে দিয়ে ডাক্তার রায় অসহায়, জীবন যুদ্ধে কোনো লড়াই করতে গেলে তোমরা ছাড়া নিরুপায়,
জীবন যুদ্ধে কোন লড়াই করতে গেলে তোমরা ছাড়া নিরুপায়, যাকে তুমি বাঁচিয়েছো ঘুরে সে তো কখনোই ধরেনি জড়িয়ে একবার, যাকে তুমি বাঁচিয়েছো ঘুরে সে তো কখনোই ধরেনি জড়িয়ে একবার, তবুও অজান্তেই অকারণে বহুবার তোমাকেই বিশ্রী প্রহার, তবুও অজান্তেই অকারণে বহুবার তোমাকেই বিশ্রী প্রহার। কেমন বিকৃত সমাজ, এ আমার সমাজ, এ কেমন শিক্ষিত সমাজ, লড়তে হবে আর গড়তে হবে এক স্পষ্ট স্বচ্ছ ইতিহাস, বোধহয় আমি মাঝের একটা প্যারা স্কিপ করে গেছি, আমার মনে পড়ছে না। লড়তে হবে আর গড়তে হবে এক স্পষ্ট স্বচ্ছ ইতিহাস, তোমাকেই পাশে গিয়ে দাঁড়াতে হবে তাদের প্রতিদিন রাত বারো মাস, আজে কথা বাজে কথা ঢেকে রেখে কখনোই মেলানো যায়নি ছন্দ, মানুষকে বাঁচাতে লড়ছে যারা তারা চায় না যুদ্ধ দ্বন্দ্ব, মানুষকে বাঁচাতে খাটছে যারা তারা চায় না যুদ্ধ দ্বন্দ্ব, যাকে তুমি বাঁচিয়েছো ঘুরে সে তো কখনোই ধরেনি জড়িয়ে একবার, যাকে তুমি বাঁচিয়েছো ঘুরে সে তো কখনোই ধরেনি জড়িয়ে একবার, তবুও অজান্তেই অকারণে বহুবার তোমাকেই বিশ্রী প্রহার। জিত গাও, গা মানে গাও, বা গা বন্ধুই তো, পার্থদা গাও, মৌসুমীদি গাও, অর্ণবদা গাও, অরিন্দমদা দেখছি, অরিন্দমদা তুমিও গাও যদি তুমি জানো, বোধ হয় জানো কারণ তুমি অনুষ্ঠানে ছিলে, দেখেছিলে। এ আমার সমাজ, এ কেমন শিক্ষিত সমাজ, এ আমার সমাজ, এ কেমন বিকৃত সমাজ। প্রচণ্ড ভাল লাগে যখন এই ধরনের গানের কেউ শুনতে চায় না, ভীষণ ভাল লাগে, মানে আমি বলে বোঝাতে পারবো না আমি কতটা খুশি হই। কতক্ষণ করেছি আমরা লাইভটা, কতক্ষণ করেছি, বোধহয় অনেকক্ষণ হয়ে গেছে। এবার আমরা বিদায় নেব, তার আগে আর দুটো তিনটে গান হয়ে যাক। আজাদ কি ঘুমিয়ে পড়েছে নাকি? আজাদ বোধহয় ঘুমিয়ে পড়েছে। হ্যাঁ, এবার তুমি শুনতে চেয়েছিলেন অনেকজন, অনেকেই, এবার তুমি এটা একটু গাই। ধুর, হিন্দি সে খাওয়া উচিত, এখন কি উচিত আর কি অনুচিত কি জানি, তবে যেটা উচিত সেটা হচ্ছে সবার হতে পারা, প্রত্যেকের হওয়া। যদি মৃত্যুর আগে অমৃতের বদলে তোমাকে বেছে নিতে বলে, তাই নেব। কোলবালিশে উষ্ণতা খুঁজতে গিয়ে না হয় আমাকেই ভেব, কি ভাবছো এলে না, এত ভেব না, তাকিয়ে দেখো, তাকিয়ে দেখো চাঁদ, দূরে থেকেও সূর্যের আলোয় আলোকিত হয়।
আর ভালোবাসা ভালোবাসা একতরফা হতে পারে, চুমু নয়। অনেকগুলো গ্রুপে শেয়ার মারলাম ডিউ টু ভিউজ কম। আরে ভিউজ ভিউজ নিয়ে ওগুলো কোনো যায় আসে না। যতজন শুনছে এই 61 জন শুনছে, এরা যদি মন দিয়ে তখন থেকে আছে এটাই, দ্যাট ইজ এটাই আমার পাওনা। আমার আমার ভিউজের দরকার কী হবে? অনেক মানুষ জানতে পারবে, না জানলে তো কী হয়েছে? এমনিতেও লোকজন ফোন করে বলে যে আমাদের বাজেট নেই তবু শো করে দিতে হবে, প্রতিষ্ঠিত নই। আবার যখন অনেক বছর পরে সন্ধ্যা বাতি জ্বলবে আমার ঘরে, আরেকবার গাই। আবার যখন অনেক বছর পরে সন্ধ্যা বাতি জ্বলবে আমার ঘরে, তুমি ফিরিয়ে দিয়ে যেও কিছু আলো, এবার তুমি সবার হলেই ভালো। তখন আমি একটু একটু করে বিক্রি হব তোমার বাজার দরে, সস্তা কোনো মিউজিয়ামের কাছে, প্রেমটা বোধহয় সযত্নে রাখা আছে। যখন আমি লিখছি কারো কথা উচ্চ হয়ে আমার দুর্বলতা, এবার তুমি দুঃখ ছুঁয়ে ফেলো। কথা দাও, কথা দাও পরের জন্মে তুমি সবার হবে, এবার তুমি সবার হলেই ভালো, বরং তুমি সবার হলেই ভালো, এবার তুমি সবার হলেই ভালো, বরং তুমি সবার হলেই ভালো। হঠাৎ দেখি কাল বৈশাখীর ঝড়ে কাঁচছে সময় ঝোলানো ক্যালেন্ডারে, গল্প কিছু আটকে বইয়ের তাকে, চাইছে ফিরে আবার সেই তোমাকে। তখন বোধহয় বছর দশেক পা পরে কাঁদছো তুমি তোমাকেই আঁকড়ে ধরে, হয়তো আমি অন্ধকারেই মিশে বাসব ভালো তোমায় আলোর বেশে, শব্দ দিয়েই তোমার হৃদয় ছুঁয়ে, সাগর দিয়েই তোমার কান্না ধুয়ে, চাদর দিয়ে আদর ঢাকি চলো। কথা দাও পরের জন্মে তুমি সবার হবে, এবার তুমি সবার হলেই ভালো। অর্ণব দা আমার কিছু বলেছিল, হ্যাঁ অর্ণব দা আমাকে একটা গান গাইতে বলেছিল, কিন্তু আমি যেহেতু প্রিপেয়ার্ড নই আমি আজকে আর গাইলাম না। আর আমি
কম্পিউটার থেকে এটা লাইভটা করছি তো, অতএব আমি জানি না এটা কীভাবে নিতে হয়। অর্ণবদার সাথে আমি পরে একবার লাইভ করবো, আমি একবার আমরা একসাথে লাইভ করবো অর্ণবদার। পরের জন্ম তো তুমি সবার হবেই, অন্তত একটা জন্ম তুমি আমার হও, আমার হও, আমার হও, আমার হও, আমার, 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 আমার। যখন অনেক বছর পরে সন্ধ্যা বাতি জ্বলবে আমার ঘরে, সবার হলেই ভালো, বরং তুমি সবার হলেই ভালো, এবার তুমি সবার হলেই ভালো, এবার তুমি সবার। তাহলে আমরা শেষ গান গাইব, কারণ অনেকক্ষণ হয়ে গেছে। আর থ্যাংক ইউ আপনারা এত ভালোবাসা দিয়েছেন, আমি তো বললাম আনএক্সপেক্টেড, মানে ধরা ছোঁয়ার বাইরে। থাকুক এই ভালোবাসাটা, থাকুক, অটুট থাকুক। শেষ গান কি গাই, কারো কোনো রিকোয়েস্ট? আচ্ছা, যেটা না গাইলে আমারও মনটা খুঁতখুত করছে, যে গানটা শুনে রক মিউজিক করতে আসা, যে গানটা শুনে রক মিউজিক শোনাটা শুরু, যে গানটা শুনে পথ চলা শুরু, ডেডিকেটেড টু আমার গুরু। অস্থির মন আর ঘড়ির কাঁটায় তখন প্রসরায়, সেদিনের মতো কলেজের ক্লাস শেষ হয়ে গেছে, অবকাশ পাওয়া গেছে, ফের দেখার আকাশ নীলচে সময়ে, নীল রং ছিল ভীষণ প্রিয় তাই সব কিছু নিলিয়ে দিও, মনে পড়ে কি সেদিন বলেছিলাম তোমায়, আজ নীল রঙে মিশে গেছে লাল, আজ রং চিনে নেবার আকাল, নীল বাতাসেও বেনীল ভেজাল এসে বেড়া, যেতে দাও সেদিনের মতো, আহা হা হা, পেতে দাও সেদিন।
করে ভাসিয়ে দেব। যেখানে সব বেড়া ভেঙে যাই সেই দূর পাহাড়ের নীলিমা, শুনিয়া যো সেই দূরের তল বন্ধ ঘরে সে পথের ঝলক, পথের সীমায় পাথর ফল দেয়া। ঝক রোদে কংক্রিট ভিড় করে আসে ছাদে বাঁধে নীল, অস্থির মন ন জানতে স্থির বলে আজ থাক। সেদিনের মতো কলেজের ক্লাস শেষ হয়ে গেছে অবকাশ, পাওয়া গেছে ফের দেখার আকাশ নীলচে সময়ে। নীল রং ছিল ভীষণ প্রিয় তাই সব কিছু নীলিয়ে দিও, মনে পড়ে কি সেদিন বলেছিলাম তোমায়। আজ নীল রঙে মিশে গেছে লাল, আজ রং চিনে নেবার আকার, নীল বাতাসেও বেরিয়ে ভেজাল ভেসে বেড়ায়। সেদিনও ছিল দুপুর এমন ঝকঝকের অস্থির মন, আর ঘড়ির কাঁটায় তখন প্রশ্রয়ে জিতের জন্য। কোনো নতুন শব্দ নয় তবু মাঝে মাঝে আঘাত করে পরাজয়, তবু বেঁচে আছি তাই বোধ হয় দেখি স্বপ্ন ফের, এই ধ্বংসস্তূপ থেকে সোয়েস পেয়ে যাব তোমাদের। কাল সকালে ফুটলে আলো আমি দেখবই জীবন্ত হার, হতাশার সাথে নৈরাজ্যের সাথে আজ সারা রাত ধরে সংঘার, ইট কাট পাথরের ভাঙা চোরা রাস্তায় যদিও উদ্বাস্তু এ সময় তবু কোনো অবিশ্বাস্য বিশ্বাসে ভুলে এতদিন কার সংশয়, ভালোবাসি তোমায় ভালোবাসি আবার ভালোবাসি তোমায় ভালোবাসি আবার। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ, ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এত এত ভালোবাসা জানানোর জন্য ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ। শুধুমাত্র স্নেহ ভালোবাসা আন্তরিকতা এগুলো যেন থাকে, আমি আপ্লুত, আমি সত্যি নির্বাক, কোনো কিছু বলবার নেই, এত ভালোবাসা আমি জানি না এর দাম দিতে পারি কিনা। থ্যাংক ইউ, ভালো থাকবেন, সকলে সুস্থ থাকবেন, বাংলা গানে থাকবেন, বাংলা রকে থাকবেন। জয় রক, জয় রক, জয় রক।